হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? ট্রিক্স বাজার পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার স্বাগতম। তো আজকে আমরা একটা ছোট ট্রিক্স শিখবো, যে সেটা হচ্ছে যে কীভাবে 60 দিন, মানে দুই মাস আগে কীভাবে আপনি আপনার নেম চেঞ্জ করবেন। তো আমাদের প্রায় একটা ব্যাপার দেখা যায় যে আমাদের নাম কোনো সময় চেঞ্জ করলে, যে কোনো টাইমে হয়তো নামটা ভুল হয় বা নামটা আমাদের চেঞ্জ করা দরকার হয়। সো আমাদের হয়তো দেখা যায় যে 2 মাস না হওয়ার কারণে আমরা নামটা চেঞ্জ করতে পারি না, কিন্তু আজকে আমি দেখাবো কীভাবে আপনি মাত্র 3 দিনের ভিতরে আপনার নাম চেঞ্জ করবেন। সো আগে আপনি আপনার নিজের আইডিতে লগ ইন করুন। আমি এখানে ফ্রি মোডে দেখাচ্ছি। ফ্রি মোডে দেখালে একটু ফাস্ট কাজ করে, নেট স্লো হওয়ার কারণে। তো হোমে চলে যাওয়ার পরে আপনি একেবারে শেষে সেটিংসে চলে যান। সেটিংস যাওয়ার পর জেনারেলে চলে যান, তারপরে নেমে চলে যান, তারপরে দেখুন এরকম একটা অপশন আসবে, এই যে ফুল নেম। এখানে ইউ ক্যান নট আপডেট ইউর নেম বিকজ ইউ হ্যাভ প্রিভিয়াসলি কনফার্মড ইউর কারেন্ট নেম। আমার এখানে এটা আসছে, কিন্তু আপনাদের এখানে আমি আমার এনআইডি দিয়ে সাবমিট দেওয়া আইডি, সেজন্য এনআইডিতে যে নামটা ছিল সেটাই কনফার্ম হয়ে গেছে। কিন্তু আপনাদের এখানে নেম চেঞ্জ করার অপশনটা এরকমই থাকবে, মানে এরকম ঘোলা হয়ে যাবে, কারণ যেহেতু 60 দিন এখনও হয়নি। সো আপনি কী করলেন, এখানে দেখুন লার্ন মোর একটা অপশন আছে, এই অপশনটা আপনি পাবেন। লার্ন মোর অপশনে চলে যান, দেখুন এখানে এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখুন হোয়াই আই ক্যান্ট চেঞ্জ মাই নেম, আপনি কী জন্য আপনার নামগুলো চেঞ্জ করতে পারছেন। এখানে বিভিন্ন একটা অপশন আছে, দেখুন এখানে একটি অপশন এখানে দেওয়া আছে, 2 নম্বর অপশনটা দেখুন, যে ইউ চেঞ্জড ইউর নেম ইন দ্য লাস্ট 6 ডেজ অর ইউ ট্রাই টু চেঞ্জ ইট টু ফ্রিকোয়েন্সলি। তার মানে আপনি 60 দিনের মধ্যে আরও নাম চেঞ্জ করেছেন, সেজন্য আপনাকে নাম চেঞ্জ করে দিবে না। বাট দেখুন লাস্টে একটা অপশন আছে, ইফ ইউ আর স্টিল হ্যাভিং ট্রাভেল চেঞ্জিং ইউর নেম প্লিজ লেট আস নো। তো আপনি কী করবেন, এখানে ক্লিক দেবেন লেট আস নোতে, তারপর এরকম একটি পেজ চলে আসবে। এখানে কী করতে হবে আপনাকে দেখুন, এখানে আপনি যে আপনার যে নামটা চেঞ্জ করতে চাচ্ছেন সেই নামটা এখানে বসিয়ে দেবেন। ধরুন আপনি আপনার নাম চেঞ্জ করে এখানে, ওফ শিট, ব্রাউজারটা ব্রেক করলো, সরি। তো দেখুন এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন, আপনার ফার্স্ট নেম যেটা আপনি চেঞ্জ করে দিতে চান, আর এখানে চারি মিডিল নেম পারেন, লাস্ট নেম দিবেন। এখানে দেওয়ার পরে এখানে দেখুন রিজন অফ দিস চেঞ্জ, এখানে রিজন অফ দিস চেঞ্জে এখানে পিক ওয়ান দিয়ে আপনি এখানে জাস্ট এই যে স্পেলিং মিস্টেক দিয়ে দেবেন। আপনি যারা যে কোনো দিতে পারেন, আপনি স্পেলিং মিস্টেক দিয়ে দেবেন, যে আপনার নামটাকে আগে চেঞ্জ করার কারণ হচ্ছে আপনার ভুল হয়েছিল না। তো আপনি দেখি জাস্ট এই যে ইয়োর ডকুমেন্টসের জায়গায় এখানে আপনার একটা কাগজ, যে কোনো একটা কাগজ সাবমিট দিয়ে দেবেন। আপনি চাইলে যে কোনো কিছু, আপনি চাইলে আপনার এখানে বার্থ সার্টিফিকেট দিতে পারেন, বা আপনার অ্যাডমিট কার্ড, যে কোনো এক্সামের অ্যাডমিট কার্ড, একটা কিছু একটা দিয়ে দিলেই হবে। আপনি যে কোনো একটা এক্সামের অ্যাডমিট কার্ড বা আপনি কারেন্ট বিলের কাগজ, যেটা যে কোনো কিছু একটা দিয়ে আপনাকে জাস্ট সেন্ডে ক্লিক করতে হবে। সেন্ডে ক্লিক করলে হবে কি, তারা জিনিসটা রিভিউতে নেবে। রিভিউতে নেওয়ার পরে ঠিক 72 ঘন্টা পরে তারা আপনার কাছে কনফার্ম নেম চাইবে। জাস্ট এইরকম একটা পেজ চলে আসবে, এইটুকু একটা পেজ চলে আসবে। তো এখানে আপনি আপনার ঠিক যে নামটা দিয়েছিলেন চেঞ্জে, মানে এই যে এখন একটু যে দেখালাম, এখানে যে নামটা দিয়েছিলেন সেটাই এখানে, আর এখানে আবার পেস্ট করে সাবমিট দিয়ে দেবেন, তাহলে আপনার নাম চেঞ্জ হয়ে যাবে। আর এটাই ছিল আজকে ট্রিক, আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ধন্যবাদ, পাশেই থাকবেন আশা করি।